জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী আজ 1976 সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি নিয়েছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কবি নজরুল ইনস্টিটিউট অধিকার পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা চালিয়ে আসছি আজকে বিগত কয়েক বছর ধরে এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলাম তার রচিত গান কবিতা এবং অন্যান্য লেখনী ধর্মীয় মূল্যবোধ অসাম্প্রদায়িকতা মানবতাবাদী সাম্য এই নানাবিধ যে দর্শন সেটি মূলত তার সাহিত্যের মধ্যে প্রতিভাত হয়েছে নানাভাবে সে কারণেই বিশ্বের সকল মানুষের জন্যই তার কবিতা গান সেগুলো মানুষকে সবসময় অনুপ্রেরণা দিতে থাকবে তিনি এমন একজন ব্যক্তিসত্তা এমন একটি জাতিসত্তা এমন একটি মানবসত্তা যা সারা পৃথিবীতে এখন নন্দিত বিদ্রোহী হিসাবে এসে মানুষের ভিতর যে ব্যক্তির ভিতর যে বীর সত্তা স্বাধীন সত্তা তাকে তিনি জাগ্রত করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে দিনটি এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সমাধি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা সরাসরি চলে যাচ্ছে তার কাছে অপলা শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন সাথী কাজী নজরুল ইসলামের সমাধিতে আজকে শ্রদ্ধা জানাতে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনে যারা সদস্যরা যারা রয়েছেন নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে জমায়েত হচ্ছেন এবং খুব ভোর থেকেই আসলে এই আয়োজন চলছে আমি যদি আপনাকে একটু জানাই যে একে তো একদিকে যেমন শ্রদ্ধা নিবেদন চলছে অপরদিকে কিন্তু কাজী নজরুল ইসলামকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠান এবং নজরুল সঙ্গীতের যে পরিবেশনা সেটিও কিন্তু চলছে সকাল থেকেই যারা শ্রদ্ধা জানাচ্ছেন মূলত তারা আসলে কাজী নজরুল ইসলামের যেই সৃষ্টি তার যেই লেখনীর যে শক্তি সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং শুধুমাত্র বাংলার মধ্যে কাজী নজরুল ইসলামকে আবদ্ধ না রেখে পুরো বিশ্ব দরবারে তাকে ছড়িয়ে দেওয়ার যে আহ্বান সেই আহ্বান কিন্তু জানাচ্ছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা আমি একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি একটু তাদের মুখ থেকে আসলে শুনবো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমাদের প্রাণের কবি আমাদের চেতনার কবি বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম আসলে তার আমি সবসময় বলি আমরা নজরুলকে আমাদের প্রতি ঘরে ঘরে প্রতি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে তার বাণীকে তার চেতনাকে আমরা যদি তার চেতনাকে ধারণ করতে না পারি তাহলে আমরা আমার মনে হয় যে আমরা শুদ্ধ মানুষ হিসাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো না তো আমি শিল্পী হিসাবে বলছি যে যে যদি আমরা শুদ্ধ মানুষ এবং সুন্দর মানুষ হিসেবে হতে চাই তাহলে অবশ্যই আমাদের কাজী নজরুলের চেতনা এবং তার গান কবিতা এগুলোকে ধারণ করতে হবে আরও একজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে কাজী নজরুল ইসলামের যে অসাধারণ লেখনী শক্তি ছিল বহু বছর আগেও তিনি আসলে যেভাবে লিখেছেন যেভাবে বিদ্রোহের কথা বলেছেন প্রতিবাদের কথা বলেছেন আজকের বাংলাদেশে এসে আসলে তার লেখাগুলোকে আপনি কিভাবে দেখছেন অনেক ধন্যবাদ কাজী নজরুল ইসলাম চিরকালের সাধারণ মানুষের জনমানুষের তিনি মূলত অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সক্রিয় ছিলেন সেই ব্রিটিশ সময় থেকে আজকে বিশ্বের বৈশ্বিক যে অবস্থা সেখানে কাজী নজরুল ইসলাম আরেকবার মনে হয় চিরকালই কাজী নজরুল ইসলাম আমাদের জীবনে জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে চিরকালই কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক বিশ্বের এই অস্থিতিশীল পরিবেশে আমাদের মনে হয় আরেকটু বেশি কাজী নজরুল ইসলামকে আঁকড়ে ধরার প্রয়োজন সাথে আপনি শুনছিলেন এখানে যারা আসছেন তারা কাজী নজরুল ইসলামের লেখনীর পাশাপাশি তাকে ধরে রাখা এবং নজরুলের চর্চার যে বিষয়টি সেটির উপরেই আসলে গুরুত্ব দিচ্ছেন সাথে ধন্যবাদ অপলা